লেখা আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা লেখা থাকবে তো? এখন এখানে রয়েছে, আমি কালকে তো আপনার অনুসারে ডিআই আমি যেখানেই যান, আপনি ফেসবুকে এরকম পোস্ট করতে পারেন তো চেয়ারম্যান নামে? আমার কষ্ট হয়েছে, আমি সবকিছু কেঁদেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি হয় লেখাটা তুলে নিয়ে আপনি লিখুন যেটা ভুল হয়ে গেছে, না হলে আমি সেদিন যত হেডমাস্টার ইন্টারভিউ দিয়ে এসেছিল ওই কাউন্সিলের সবাইকে ডাকবো, ডাকার পরে আমি সার্ভার কাইনে আপনার ওটা লেখাটা দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, এর আমি সেদিনে যত হেডমাস্টার এসেছিলেন কাউন্সিলিং এ সবাইকে ডাকবো, ঠিক আছে? আমি সার্ভার কাইনে দিয়ে দেবো আপনার লেখাটা, আপনি সামলাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি অনেক ক্ষমতাবান লোক, সামনে নেবেন। না না স্যার, আমি কোনো ক্ষমতাবান লোক নই, আমি যতটুকু হয়েছে সেটাই আমি লিখেছি। কিন্তু কষ্ট হয়েছে, আপনার কষ্ট আমি লাঘব করে দিচ্ছি, আপনি গোগ্রো সাথে লেগে পা দিয়েছেন, বুঝেছেন? হ্যাঁ স্যার, আমি তার আপনি গোগ্রো সাথে লেগে পা দিয়েছেন, আপনি ওটা কালকে আমি সার্ভার কাইমে দিয়ে দিচ্ছি আপনার ফেসবুকের লেখাটা, তারপরে আমার যা করার করছি আপনি আপনার মতো হাঁটুন। আমি আপনার নাম্বার জোগাড় করেছি, আমি কাফি কলেজে প্রিন্সিপালকে বলেছি অমিতকে, অমিত আমার বন্ধু, আমি এবারে যা বলার বলবো, ঠিক আছে? আপনি এটা চেয়ারম্যান নামে লিখতে পারেন না, খুব অন্যায় করেছি। আপনি লেখাটাকে তুলে নিয়ে লিখুন, ওটা আমার ভুল হয়ে গেছে, আর না হলে আমি যা করার করছি, সামলে নেবেন। হ্যাঁ ঠিক আছে, আর আপনার অনেক ক্ষমতা, সামলে নেবেন। না স্যার, আপনার পরামর্শটুকু শুনলাম। আমার পরামর্শ আপনার বলছেন না, আপনি আমি আপনাকে ফোন করে বলছি, আমি রেকর্ড করে নিন আমার কথাটা, আমি রেকর্ড করে নিন, ইচ্ছু ব্যাপার না। আপনি চেয়ারম্যান নামে লিখতে পারেন তো ফেসবুকে, ঠিক আছে? আমি জানা নেই ওটা, আমি অতটা আপনার কিছুই জানা নেই, আপনি লিখেছেন বেশ করেছেন, ঠিক আছে? এবারে আমি আমার কাজটা করি, আপনি আমার কাজটা করুন। আমি তো বললাম মনে হয়েছিল সেটা লিখেছি। হ্যাঁ লিখেছেন তো, হয় লেখাটা তুলে আপনি ভুল স্বীকার করুন, আর নাহলে লেখাটা থাক, আমি আমার কাজ করি, আপনি আপনার কাজ করুন, ঠিক আছে?